সুপ্রদর্শক, 31 অক্টোবর 2022 দিনাজপুরের সেতাবগঞ্জ হাট থেকে এই গরুগুলি কেনা হয়েছে এবং এগুলো চলে যাবে সব ভোলায়। আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এই ষাঁড় গরুগুলির দাম সহ। এই যে আপনারা দেখছেন, এগুলো সব ভোলায় চলে যাবে। আসুন আমরা একটু কথা বলি যে যারা এই গরুগুলি কিনেছে তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভোলা? ভোলা মনপুরা। মনপুরা? মনপুরা। এত দূর থেকে আসলেন কেমন করে? আসছি তো একটু ভালো মানের গরু পাওয়া যায় এই কারণে এখানে আসা, দিনাজপুর সেতাবগঞ্জ। আর রবিউল ভাইয়ের খোঁজ কোথায় পাইলেন? রবিউল ভাই, এই যে আপনার তো কি পিসি টিভি না? হ্যাঁ, পিসি টিভি। পিসি টিভিতে আমি দেখি সবসময়। আচ্ছা, পিসি টিভির এতে রবিউল ভাই, তারপরে ভালো লাগলো। রবিউল ভাইকে তো এর আগে মোবাইলে দেখছেন? হ্যাঁ, মোবাইলে দেখছি। আর এই প্রথম সামনাসামনি দেখলেন? সামনাসামনি। তো মোবাইল আর সামনাসামনি মধ্যে পার্থক্য কি? মোবাইলে যা দেখছি সামনাসামনি আরও অনেক পার্থক্য। রবিউল ভাই আরও অনেক ভালো লোক এবং ভালো মানের মানুষ। আচ্ছা, তো এই যে গরু নিলেন, আপনি তো এই অঞ্চলের প্রথম আসলেন? হ্যাঁ, আমি আগে বগুড়ায় পাবনায় আসছিলাম, এই অঞ্চলে প্রথম। মানে পাবনায় আসছিলেন? পাবনার দিনাজপুর, বাঙ্গুরা, অরণকলা, তারপরে হইল। এই প্রথম দিনাজপুরে আসলেন? জি। তো পাবনার দিনাজপুরের পার্থক্যটা কি? এখানে ধরেন সার গরুগুলি পাওয়া যায়, পাবনা তো গাভীর জন্য ভালো। সার গরু তো ওই ধরনের কম পাওয়া যায়, পাওয়া যায় কম, একটু দাম বেশি। দাম বেশি? আচ্ছা, আসছি আপনার কাছে। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আজকে কি অবস্থা গেছে ভাই? আজকে তো মোটামুটি ভালোই কিনতে পারছি আর কি। হ্যাঁ, গরু কিনতাম দুই গাড়ি, ভোলার ভাই আসছে, আবার আপনারা একটা নিছেন? আচ্ছা, কালকে লোড নিবেন, দিবেন আর কি, আজকে ব্যাংক করতে পারেননি? ব্যাংক হইতে ওনাদের দেরি হয়েছে, নাহলে ওনাদেরটা মেকআপ হইতো। এই ভাইটা ইনশাল্লাহ মেকআপ করা যাবে, তো কয়েকটা আর বাকি আছে এই আর কি। আচ্ছা, আমরা একটু শুনি এই 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 পাশ থেকে। এই যে এই গরুটা, হ্যাঁ, সাড়ে আটচল্লিশ, এটা তো অনেক তেজ দেখতেছি। হ্যাঁ, সেই তেজ। আর গরুটা কালারটাও সুন্দর, লাল কালার। তারপরে এটা সাইওয়াল? এটা সাইওয়াল ভাই। হ্যাঁ, সাইওয়াল, এটার দাম হচ্ছে আপনার 300 কম 79। এটা 300 কম 79? আচ্ছা, আর এটা হচ্ছে 76,000। এটা কি মাংসের? হ্যাঁ, এটা মাংস প্রশান্তি দুইটা যাবে আর কি, দুটাই যাবে। আচ্ছা, এটা কত? 76,000। 76? হ্যাঁ। আচ্ছা, আর এটা সাইওয়াল, এটা হচ্ছে 1,060 না ভাই? 58,500। 58,500? 58,500। এটা এটা 58,500, এটা 62, এটা 62, এটা 62। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা 62, এটা 58, এটা 58,500, এটা সাইওয়াল কিন্তু। আচ্ছা, না ঝুল টুল আছে। এটা হলো কত ভাই? হলো 48,500। 48,500। আচ্ছা, এটা 49,000। তারপরে? আর এটা হলো আপনার 75,500। আচ্ছা, আপনার তো ভাইয়ের কাছে আগে শুনি দামটাতে আপনি খুশি কিনা? হ্যাঁ, মোটামুটি মোটামুটি। মানে আপনার এলাকায় নিয়ে গিয়ে আপনি তো আসলে ব্যবসা করবেন? অবশ্যই। ব্যবসাতে তো আপনি তো আপনার এলাকা ঘুরিয়ে আসছেন, মানে আপনার এলাকার দামটা তো জানেন? অবশ্যই। মানে গাড়িতে নিয়ে একটু, এই ধরেন গাড়িতে নিয়ে খরচ টরচ করি, 1-2,000 লাভ হইলেই তো। 2,000 লাভ হইলেই তো অনেক ভাই। আমি তো দর্শক ভাইদেরকে বলি, আমার কাছে যেগুলো পার্টি আসে, যে ভাই আমি কিনে দিলাম গরু, আপনি বাজার যাচাই করবেন, নেওয়ার পরে যদি বলে 2-4,000 টাকা লাভ হয়, তাহলে রবিউল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যদি বলে যে ভাই লস হইলো আমার 20,000 টাকা এত গরু কেনার পরে, তাহলে আপনি আমাকে বলবেন যে লস হইলো গরু, লস। আমি আমি তো মানুষের মতো বলবো না যে ভাই 5,000 টাকা কমে গরু কিনেছি, 10,000 কমে কিনেছি। আমি আমার পার্টিদেরকে, আমাকে যায় ভালোবাসে, তাদেরকে বলবো যে ভাই আমার রেটে গরু কিনে যদি আপনাদের লস হয়, তাহলে আপনি সরাসরি ফোনে বলবেন যে রবিউল তোমার কাছে গরু কিনে আমি লস খাইছি। আচ্ছা, আমি আর এটা চ্যালেঞ্জ, আমি তো সেরকম কথা বলি না যে কম দামে কিনেছি বাজার থেকে। আমি তো ইচ্ছা করলে দুই পার্টির একদিনে দুই গাড়ি গরু কিনে দিতে পারি ভাই। হ্যাঁ, আমার তো প্রতিনিয়ত পার্টি থাকে, আমি নিজ প্যাকেজ দিই। আমার প্যাকেজে বলেন আর হাটে বলেন,
আমি যে রেটে কিনে দিই ওনারা বাজার যাচাই বাছাই করবে এবং আমার ভিডিও দেখবে গরু মিলাবে সবকিছু যাচাই বাছাই করবে আমি অন্য না আজকে এই যে চান্দুলার ভাইয়ের জন্য একটা গরু কিনে দিয়েছে একটা কিন্তু ওনাদের ব্যাংক দেরি আচ্ছা আমি তো ইচ্ছা করলে গরু কিনে দিতে পারবো আমি যদি গরু কিনে লেখায় রাখি চার ঘন্টা পরে টাকা দিই ওইটারে আরো টাকা যাবে না আমার বলুক ভাই মানে এটা আগামীকাল খোঁচাবাড়িতে যাবো ভাই গরু কিনছি আগে চারটা এক টাকাও দিনে খালি উপরে টাকা গুলা দিছি কেনার পরে টাকা দিলাম আমি পেমেন্ট করলাম এরকম বিশ্বাস আছে ভালোবাসা আছে মানুষের মুখে না বাস্তবে আচ্ছা আচ্ছা তো না উনি তো বললেন যে বাস্তব প্রমাণ তো উনি পাইছেন নাকি তো এই যে যারা আসলে রবিউল ভাইয়ের কাছে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে রবিউল ভাইয়ের ভালো লোক রবিউল ভাই গরু কিনছে আমাকে জিজ্ঞাসা যে এটা এত দাম বলছি এত দেয় নিমু কিনা হ্যাঁ না জিজ্ঞে উনি কিনে নেয় আমার ভালো লাগলে বলছি আর যেটা না ভাই নিমু না তার এটা কিনে নেয় আচ্ছা মানে আপনি যেটা পছন্দ করছেন এবং রেটটা দামটা আমাকে রবিউল ভাই বলছে যে এতইলে এটা কিনা যায় এর কমে দিব না নিমু কিনা তো যদি পছন্দ হয়েছে বলছি ঠিক আছে নিমু আর না হলে বলছি না ভাই এটা চলবে আচ্ছা আচ্ছা মানে আমরা এইটাই চাই যে অন্তত আপনাদের সন্তুষ্টিটা যেন এই অঞ্চলে আপনারা এত দূর থেকে আসছেন সেই ভোলা জি মনপুরা ভোলার পরেও ভোলার পরে সে মনপুরা সেই মনপুরা থেকে আপনি কয়দিন ধরে আসছেন ভাই দুই দিনে আসছি রাত্রে নামছি মোটামুটি 48 ঘন্টা আপনার লাগলো আমাদের ঢাকা থেকে আসতে তো ভাই 7-8 ঘন্টা লাগে 7 ঘন্টা লাগে কারণ সন্ধ্যা 9-10টার সময় চড়বে সকালে 5টার সময় নামা দিবে আর ওদিক থেকে আসতে ওদের লঞ্চে আসতে সময় লাগবে না আচ্ছা 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 রবিউল ভাই এবারে আপনার একটু মোবাইল নাম্বারটা নিব আমার নাম্বার 01780-66-59-55 01780-66-59-55 আর ইমো নাম্বার হচ্ছে আমার 01716-00-22-37 অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম তাহলে মানে ভোলা দিকে এই প্রথম আমরা দেখলাম যেটা ভোলা দিকে দিনাজপুরে আসে গরু কিনতে আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ তো দর্শক আপনারা শুনলেন যে ভোলা মনপুরা এখানে সেখানে না একদম বাংলাদেশের ম্যাপের এক প্রান্ত আর দিনাজপুরের সেতাবগঞ্জ হাট আরেক প্রান্ত তো 48 ঘন্টা ধরে এখানে জার্নি করতে লেগেছে আর এই সার গরুগুলি কিনেছে হয়তো আরও কিছু গরু ওনারা আজকে সেতাবগঞ্জ হাট থেকে কিনবেন তা আমরা সবসময় চেষ্টা করি যে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের আসলে গরু কিনে তারা আসলে খুশি কি অখুশি তাদের এই কথাগুলি জানানোর জন্য কারণ আপনারাও দূর দূরান্ত থেকে এখানে আসতে চান তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা